4:44 ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 3.6, তবে ক্ষয়ক্ষতি সহ হতাহতের কোনো খবর নেই। করোনাকালীন আবহের মধ্যেই এবার স্কুল খুলল উত্তরপ্রদেশে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই স্কুল চালানোর সিদ্ধান্ত যোগী সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শারদ শুভেচ্ছার উপহার শেখ হাসিনার। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই উপহার রবিবার পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর দপ্তরে। কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত, পুজোর কটা দিন। খোলা হচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর হচ্ছে রেল, স্টেশন চত্বর সহ চলন্ত ট্রেনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলেই মিলবে সাজা, জেল বা জরিমানা দুটোই হতে পারে। পুজোতে করোনা পরিস্থিতি রুখতে দীঘায় প্রশাসনিক বৈঠক প্রশাসনিক আধিকারিকদের। এক অদ্ভুত রোগে আক্রান্ত মালদা জেলার কোয়ামারি গ্রামের 13 মাস বয়সের একটি শিশু। চিকিৎসকদের মতে শিশুটির চিকিৎসা সম্ভব হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবারটি। করোনা আক্রান্ত রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দ্রুত সুস্থ কামনায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে জগদ্দলের আটচালা বাগান এলাকায় বিজেপির জেলা কার্যালয় ভারত মাতার পুজোর পাশাপাশি যজ্ঞ করা হল। সোমবার ভোর রাতে বাঁকুড়া শিমলাপালের স্কুল মোড়ে একটি ভুসিমাল দোকানের গুদাম ঘরে আচমকা আগুন লেগে যায়। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির খবর। দীর্ঘক্ষণ, প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। হাতির হানা বিনপুর ব্লকের রাংমেটিয়া গ্রামে। খাবারের সন্ধানে গজরাজ জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে বলে জানায় গ্রামবাসীরা। দাঁতালের হানায় আতঙ্ক ছড়ায় এলাকায়।